ফোনের মধ্যে বসে বসে গেম খেলে, 15,000 টাকা ফোন দেখতে পাবে হাতে, ফোন নিয়ে গেম খেলে সবসময়ের জন্য, কানের দুলে কি ঘর এলি ঘর না কান ঐশানি ঐশানি তবু বেলুন নিয়েছে এসে এসেছে এরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। আর আজকে হলো সোমবার, তো আজকে চলে যাব বাড়ি। তো আজকে সকাল থেকে আমি একটু বেলার দিক থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর 11:30 বাজে। ওখানে বাবা তারপরে বাবার সাথে যারা কাজ করে তারা সবাই, এখানে একটা ঝাড় রয়েছে, ঝাড়টাকে সেট করছে। তো বাবা যেহেতু ইলেকট্রিকের ব্যবসা, তার জন্য তার ঝাড় নিয়েছে, তো ঝাড়টাকে সেট করছে। তো ওইদিকে ঐশানিও একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছে। দেখো ঐশানিও ওইখানটাতে রয়েছে, ঘরে গেলো, ছোটো মা ডাক দিয়েছে, একটা কুল খাচ্ছে যে মাটিটা এখনও রয়েছে। আর মার তো সকালে তো রুটি আর আলু ভাজা করে দিয়েছিলো, খেলাম। আর দুপুরবেলার জন্য রান্না করছে, রান্না হাফ হয়ে গেছে, আর হাফ মা বলছে মাছের ঝোলটা তুই কর। তো দেখি আমি গিয়ে একটু মাছের ঝোলটা রান্না করি নাকি, আর আজকে বাড়িতে চলে যাবো। অনেক দিনই বেশ ছিলাম, স্কুল ছুটি দেখে অনেক দিন থাকা হয়েছে, নাহলে এতটা থাকা হয় না, স্কুল থাকে পড়া থাকে দেখে। তো চলো যাওয়া যাক। কোথায় এগুলো? রেখে দে, রেখে দে, ভেঙে যাবে, থাক রেখে দে, ধরিস না। ধরিস না, ছেড়ে দে, ভালো লাগছে, করছি তো ভালো, হিরের এটা তাহলে ঠিক আছে, রেখে দে, হিরের হার রেখে দে, রেখে দে, ভেঙে যাবে, ঠিক আছে রেখে দে, ভালো লাগছে। দেখি 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 কানের দুল দেখি ঘর দেখি ঘর না দেখি কানে ভালো লাগছে, কানের দুল, গলার হার, পিঙ্ক কালারের থাকে তো, হোয়াইট কালার আর পিঙ্ক কালারের, কানে পরে বসে থাক আর ঘর পরে ডাক। তো মা এখানে ভোলা মাছের ঝাল রান্না করছে, তো আমাকে বলেছিলো মা মাছটা রান্না করার জন্য, তো আমি একটু বাইরে একটু কাজ করছিলাম দেখে ওই জন্য মা নিজেই রান্না করছে। আর এখানে টমেটো ঘষা, মানে টমেটোটা ঘষে দিয়েছে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সব একসাথে দিয়ে দিয়েছে, পেঁয়াজ ঘষা, আর বেগুন দিয়ে হবে ভোলা মাছ করে চলে এসেছে। আর দেখো একা একা চুল আঁচড়াচ্ছে এখানে, একা একা স্নান করেছে আজকে, একা একা টিপও পড়তে পারে, তাই তো এখানে আমার থেকে ভালো। তা গই টিপ কোথায় আছে? মানে মা পাউডার পড়েছে এখানটায়, বাবা গরম পড়ে পারলো না, এখনই পাউডার টাউডার দিয়ে একদম ভূত হয়ে যাচ্ছে, পট টিপ পট। কি হলো? দেখি, বাহ এই তো সুন্দর টিপ পড়েছে, স্নান করে দিয়েছি, এবার আমি স্নান করতে যাব। আর আমাদের আমার বাবার যে মালের ঘরটা আছে, মানে যেখানে ইলেকট্রিকের জিনিসপত্র থাকে, বক্স টক্স সেখানে থাকে, তো সেখান থেকে আর কি মানে নিচটা যেটা আছে ওখানটাতে মানে বক্স বার করতে অসুবিধা ছিল, নিচে একটু ভেঙে গেছিলো, নিচের ওই সাইডটা একটু ভেঙে গেছিলো, ওর জন্য কি যে বিএল বক্স বা এমনি বক্স বার করতে প্রবলেম হচ্ছিলো, ওর জন্য আর কি ওই জায়গাটাকে একটু ঢালাই মতন করে দেবে। তো একজন মিস্ত্রি এসেছেন আর কি, তো উনি মানে মশলা টশলা এখন মাখাবে, ওই বালি সিমেন্ট সব একদম এ করে রেখেছে। তো একটু পরে ওইখানে কি সুন্দর জিপ ফুলাতে পারে, জিপ ফুলার ট্যালেন্টটা কিন্তু সবার থাকে না, আমি হচ্ছে না, কেউ পারে না এরকম, ওইখানের মধ্যে আলাদাই একটা ট্যালেন্ট আছে জিপ ফুলানোর, এই যে কি সুন্দর জিপ ফুলাচ্ছে। ঘরে আরিয়ান এসছে, আরিয়ান পরীক্ষা শেষ হয়ে গেছিলো, পরীক্ষা শেষ হয়ে গেছে দেখে ওর জন্য এসছে, আবার চলে যাবে দোলের আগে, দুদিন আগে চলে, মানে দুদিন দোল হচ্ছে 7 তারিখে, তো 5 তারিখে চলে যাবে। আর এখানে লাইটটা, আরিয়ান সারাক্ষণ ফোনের মধ্যে বসে বসে গেম খেলে, সারাক্ষণ ওর হাতে একটাকে ফোন দেখতে পাবে, হাতে ফোন নিয়ে গেম খেলে সবসময়ের জন্য। তো চলো বাইরে থেকে ঘুরে আসি, লাই করবে, এই যে এখান থেকে উঠে গেছে, এখানে বক্স টক্স নিয়ে যেতে খুব সমস্যা হয়, ওই মালের ঘর একটা, ওই একটা মালের ঘর, তো ওখান থেকে বক্স বার করতে জায়গাটা খুব অসুবিধা হয়, তো ওর জন্য আর কি এই জায়গাটাকে
পড়াশোনা পড়াশোনা সব সব সরে যা, সেই জায়গাটা ঢালাই করে দেবে। এই যে এখানে বালি সিমেন্ট মাখিয়ে রেখেছে, এই যে ইট ঢালাই রাব ঢালাই করে দেবে জায়গাটা। এই যে ঐশানি রয়েছে দেখো, এই যে মা, এই যে বাবা, কি করছিস? পাশে বেঁধাটা এই আমার বান্ধবী আছে, ওর মেয়ে মিষ্টি মিষ্টি মিষ্টি, ও মিষ্টি, এই যে এ পারবি না নিতে, এই নেমে নামি তো পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে মিষ্টি টাটা। কি তুই সারাক্ষণ গেম খেলিস, এ তো কি গেম খেলিস তুই? এক্সাম শেষ হয়ে গেছে কি করবো, এক্সাম পড়তে আমি শুধু, এক্সাম শেষ হয়ে গেছে বলে সারাক্ষণ খালি গেম, ক্রিকেট 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 দেখো, রিয়েল লাইফে খেলি, রিয়েল লাইফে ক্রিকেট খেলিস, আর দেখ কোনো ক্রিকেট খেলছিস, হাতে দিয়ে দে দেখি মিষ্টি, এদিক টাকা মিষ্টি, এই যে এই যে টাকা, এই যে এই যে অল দ্য বেস্ট, এই যে এই যে এই যে ভার্সেস নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ভার্সেস নেদারল্যান্ডস, নেদারল্যান্ড মানে অস্ট্রেলিয়া 10 উইকেটে হেরেছে, অস্ট্রেলিয়া 10 উইকেটে, তুই অস্ট্রেলিয়া নিয়ে 10 উইকেটে জিতেছে, তুই অস্ট্রেলিয়া নিয়েছিস না নেদারল্যান্ড নিয়েছিস? আমি আমি অস্ট্রেলিয়া নিয়েছি, অস্ট্রেলিয়া জিতে গেছে, আমি অস্ট্রেলিয়া, আমি ভালো খেলি, সেটা রিয়েলে না ফোনে ভালো খেলিস, রিয়েলেও ভালো খেলি আমি, ভালো ব্যাটসম্যান, ঠিক আছে সে দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলে এসেছি, আর একটু একটা ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছিলাম দেখে একটু অনেক মানে লিপস্টিক দিয়ে নিয়েছি, আর এখানে এখন ঐশানি বলছে যে মানে চিপস খাবে, তো চিপস দোকান তো বন্ধ হয়ে গেছে, তো চিপস এখন বানানো হবে, সেখানে আরিয়ান আমাকে হেল্প করছে হাতে হাতে, তো দুজন মিলে দেখো কাপড় লাগবে, কাপড় তো খুঁজে পাচ্ছি, আর কোনো পাতলা কাপড় লাগবে, প্রথমে এই দেখো আলুর চিপস বয়েল করে নিয়েছে, আলুগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছে, না না এরকম একদম পাতলা পাতলা করে, এপার ওপার দুটোই দেখা যায়, এইভাবে কেটে নিয়েছি, বয়েল করে নিয়েছি, আরিয়ানও হেল্প করছে হাতে হাতে, কিন্তু কোনো পাতলা ন্যাকড়া নেই, সুতির সুতির কোনো ন্যাকড়া থাকলে পরে এটা যাতে টেনে যেত জলটা। হ্যাঁ এখানে আরিয়ান হেল্প করে দিচ্ছে হাতে হাতে, দেখো না না কিছু হেল্প করছে না, অনেক হেল্প করছে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিস, তুই হেল্প করতে তুই হেল্পটা করে দাঁড়িয়ে আছিস। আলুর চিপস হয়ে গেছে, আর এর মধ্যে একটু কিছু জিনিস অ্যাড করবো, অল্প একটু ম্যাগি মশলা অ্যাড করবো, ব্যাস আর অল্প একটু নুন মানে নুন অ্যাড করবো, তো এই যে এটাকে চর হয়ে গেছে, ভালো করে মিক্স করতে হবে, ভালো হয়েছে আরিয়ান খেতে কেমন হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, দে দেবে টুনুকে, পান খেয়েছে বম্মা, চিপস খাওয়ার পর্ব মিটে গেছে, আর আরিয়ান বাড়ি চলে গেছে, মানে বাড়িতে বলতে পিসি বাড়ি গেছে, তো আরিয়ানকে বললাম দুপুরবেলা ভাত খাওয়ার জন্য, ও খাবে না, তো এখন আমি চলে এসেছি, ঐশানিকে তো খাইয়ে দিয়েছি, এখন আমি চলে এসেছি এখানে ভাত নিয়ে, তো এখানে দেখো আজকে আমার যে তিনটে যে কটা আইটেম হচ্ছে সবকটা আমার ফেভারিট আইটেম, তো শুধু একমাত্র ভোলা মাছটা বাদ দিয়ে আর সব কটাই নিয়েছি, তো দেখো এখানে রয়েছে সর্ষে দিয়ে বেগুন, এখানে আলু ভাজা, আর এখানে আছে বড়ার তরকারি, মানে এখন বাজে বিকেল 5টা, আর এখন আমি রেডি হয়ে যাব বাড়িতে, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে আজকে সেরকম একটা বেশি মানে ঘুমায়নি, আজকে একটু বেলা করে উঠেছিলাম, ঘুম থেকে ওর জন্য ঘুম আসছিলো না, ফোন ঘাটতে ঘাটতে একটু শুয়ে টু জাস্ট চোখটা হালকা লেগে গেছিলো, তারপর ওইখানে ডাক দিয়েছে 4:30টার সময় উঠে রেডি হলাম, এখন বাজে 5টা, জাস্ট চুড়িদারটাই পরেছি, আর কিছুক্ষণ মেকআপ টেকআপ কিছু নিয়েও যায় না, কিছু করাও হয়নি, ওইখানেও রেডি হয়ে গেছে, ওদিকে সুখদেব আসছে নিতে, সুখদেবকে বললাম ও আসছে নিতে, কারণ গাড়িতে তেল নেই, তো বাবা মানে গাড়ি নিয়ে সবাই বেরাচ্ছিলো, তো বললো যে গাড়িতে একটু তেল নেই, তো এই জায়গাটা পুরো একদম ঢালাই করে দিয়েছে, এই যে ঐশানি, ঐশানি এই যে তো যে বেলুন নিয়েছে ঐশানি,
চল মুখে এসে চলে এসেছে। এই যে ওর টাটা দিয়ে দে। আমি বাড়ি চলে এসেছি, এই জাস্ট বাড়িতে আসলাম। এইসব অবস্থা, বাড়িতে এসে দেখি যে কি অবস্থা, দাঁড়াও দেখাচ্ছি। মনে হয় কি ঘরে কেউ চুরি ডাকাতি করতে এসেছিল, মানে এরকম থাকে ঘর বাড়ির অবস্থা। বাড়িতে না থাকলে একটা দিন বাড়িতে থাকবো না, তাতেই বাড়ির অবস্থা মানে এত 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 খারাপ হয়ে যাবে বলার বাইরে। তার উপরে পুতুলগুলোকে ওখানে সব কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে সবকটা পুতুল। এই যে কেচে দিয়ে এই বড় পুতুলটা, পান্ডাটা কিছুদিন আগে আনলাম, পান্ডাটা গাছ নিয়ে এখানে বড় পুতুল সব কেচে দিয়ে সব ফ্রিজের উপর যে পুতুল গেছে সব পুতুল কেচে দিয়েছিলাম। জামা কাপড়গুলো দেখো, ওই দড়ি থেকে মেলা একটা জামা কাপড় ভাঁজ হয়নি। মানে এই পুতুলটা, এই যে খরগোশটা এখানটাতে ছিল এটার ফ্রিজের উপরে, পান্ডাটাকে দেখো কোথায় নিয়ে এসছে। মনে হচ্ছে দেখো কী অবস্থা। ঘরবাড়ি ছোটো হোক বা বড় হোক সেটা কোনো ম্যাটার করে না, মানে ম্যাটার করে না বলতে কি, মানে যেরকমই ঘরবাড়ি হোক না কেন, ছোটো হোক ঘরবাড়ি বা বড় হোক, কিন্তু তার মধ্যে ঘরবাড়িটা একটু যদি পরে পরিষ্কার করে গুছিয়ে রাখা যায় তাহলে সত্যি মানে ভালো লাগে দেখতে। আর আমাদের হতে পারে ঘরের এখানে দেখো ছাল, মানে দেওয়ালে ছালটা লোটানো, কিন্তু আমার ঘরে কোনো সময় যেন একটা মানে নোংরা খুঁজে পায় না, কোনো অপরিষ্কার দেখবেন আমার ঘরে, ঠিক আছে। তো আমি যখন থাকি তো গুছিয়ে রেখে দেয়, আর যখন না থাকি তো ওরকম বাড়ির অবস্থা থাকে, ঘরের অবস্থা থাকে। কী ফেলছিস? ঘরের অবস্থা থাকে। তো যাই হোক, এখন আমি আবার এই কাজগুলো নিয়ে লেগে পড়বো, কাজ মানে কাজগুলো সব করে নেবো। 5:30 ওইখানে পড়া রয়েছে, একটু পরে পড়তে যাবে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো আজকের মতো এখানে তোমার সঙ্গে, টাটা, বাই বাই।